আমার মুসলমান ভাইরা রে, বিচ্ছুডা মুসলমান যখন কচুরি পানার উপরে লাফ দিয়া উঠে গেল আর সাগরের ঢেউর বাড়িতে বাড়িতে ওই বিচ্ছুডা ওই পারে গিয়া হাজির হয়ে গেল। ওই পারে গিয়া লেগে যাওয়ার পরে বিচ্ছুডা লাফ দিয়া ওই পারে নেমে গেল আর আল্লাহর ওলিও নৌকা ভাড়া করে তার পিছনে পিছনে গিয়া ওই পারে নেমে গেল। আল্লাহর ওলি তাকায়া দেখে বিচ্ছুটা লাফায়া লাফায়া আবার চোখ দিয়া অন্যদিকে রওনা হয়ে গেছে। এ মুসলমান বন্ধুরা রে, আল্লাহর ওলি দেখতেছেন বিচ্ছুটা লাফায়া লাফায়া যখন চোখের উপর দিয়া রওনা হয়ে গেছে, তো আল্লাহর ওলিও পিছনে পিছনে যায়। যাইতে যাইতে সামনে গিয়ে দেখে একটা গাছ, আর ওই গাছের নিচে একজন রাখাল ঘুমায় আছে। রাখালটা বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ, মাথার পাগড়ি আর টুপি এক সাইডে রেখে আল্লাহওয়ালা ওই রাখালটা আরাম করতেছে ঘুমাইতেছে। এ মুসলমান ভাইরা রে, ওই রাখালের মুখে দাঁড়িয়ে আছে মাথার মধ্যে সুন্নতি চুল, আবার জুব্বা গায়ে দেওয়া পাঞ্জাবি গায়ে দেওয়া শুয়া আছে। আল্লাহর বলি তাকায়া দেখে গো বিচ্ছুটা লাফায়া লাফায়া ওই ব্যক্তির কিনারায় গিয়া হাজির হয়ে গেছে। তো আল্লাহর বলি তাকায়া দেখে অন্যদিক থেকে একটা সাপ ফনা তুলিয়া ওই রাখালের মাথার কিনারায় আইসা হাজির হয়ে গেছে। এ যুবক, আল্লাহর বলি তাকায়া দেখে গো সাপটা মুসলমান ফনা তুলিয়া রাখালের মাথার উপরে মুসলমান ভাইরা পজিশন নিতেছে রাখাল রে কামড় দিবে, কিন্তু আল্লাহর ওলি ওই মুহূর্তে হাতের মধ্যে পাথর নিলেন, সাপটাকে মারবেন, সাপটাকে আঘাত দিয়া মেরে ফেলবেন, কিন্তু মুসলমান তাকায়া দেখে আল্লাহর ওলি ওই বিচ্ছুটা লাভ দিয়া সাপের মাথার মধ্যে একটা কামর বসায়া দিয়েছে। সাপটা ওই মুহূর্তে বিচ্ছুর কামর খাইয়া একবারে ধরাশায়ী হইয়া জমিনে পড়ে গেছে। বিচ্ছুর কামর খাইয়া সাপটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আল্লাহর বলি আল্লাহকে ডাক দেয়া কয় মালিক রে, মুসলমান আশরাফুল মাখলুকাত, মুসলমান সম্মানী, ওয়ালাকদ কাররামনা বনি আদম, আল্লাহ তুমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইয়া সম্মান দিয়া বানাইয়া আশরাফুল মাখলুকাত বলে তুমি আখ্যায়িত করেছ। এ মাবুদ, এই সাপটা রাখালকে কামড় দেওয়ার জন্য আসছি, আর তুমি নৌকান দিয়া নয় কচুরি পানা দিয়া তুমি বিচ্ছুডার নৌকা বানাইয়া এই পারে আইনা বিচ্ছুর দ্বারা তুমি সাপটাকে মেরে এই আল্লাহওয়ালা মানুষটার হেফাজত করলা। তখন আল্লাহর ওলি ডাক দিয়া কয় আর দুনিয়া খলিকত লাকুম, নবীজির একটা হাদিস তার মনে পড়ে গেল, আর দুনিয়া খলিকত লাকুম ওয়াং তুম খলিকতুম লিল আখিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে বানাইছে আপনার আমার গোলামের জন্য সেবার জন্য, আর আমার আল্লাহ আমাদেরকে বানাইছেন পরকালের জন্য। আর ওই যে চরমনার একজন কালো মানিক ছিল মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, ওনার জীবনীর মধ্যে আসছে, এরে মুসলমান বাবা উনি বরিশালে এক জায়গায় ওয়াজ করতে গেলেন, ওই এলাকার মধ্যে ছিল একজন বড় ডাকাত, নাম ছিল তার মমতাজ। ডাকাতি করার জন্যে সব কিছু রেডি কইরা কমপ্লিট কইরা রাতের আধারে বের হইয়া ডাকাতি করবি, কিন্তু হঠাৎ করে তাকায়া দেখি রাস্তা দিয়া টুপি ওলা যায় দাড়ি ওলা যায়। জিজ্ঞেস করে ভাই তোমরা কই যাইবা, কয়ারে চরমনার কালো মানিক মরহুম ফজলুল করিম আসছে বয়ান করতে, আমরা আল্লাহওয়ালা মানুষটার বয়ান শুনতে রওনা দিছি। তো সুরাই ডাকাত বলতেছে এখনো তো রাত বেশি হয় নাই, এখন তো গেলে ধরা খাইয়া ফেলাবো, এখন যাওয়ার দরকার নাই, যে তারপরে যামু। তো হুজুরের একটা ওয়াজ শুনাই গা, আরে বড় করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা জিরারি আমার, ওই মমতাজ ডাকাত আল্লাহ বলার ওয়াজ শোনার জন্য রওনা হয়ে গেলেন। ওয়াজ শোনার জন্য যখন রওনা হয়ে গেলেন,
আপনারা যেমন মাঠের মধ্যে দামি মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সম্পদওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, যে যেখানে জায়গা পাইছেন সেখানেই বসে গিয়েছেন, এই মমতাজ ডাকাত এক কর্নারে গিয়া বসিয়া মরহুম পিসাব হুজুরের বয়ান শুরু বয়ান শোনা শুরু করে দিলেন। আরে ওই দিন আল্লাহর বান্দা জান্নাত জাহান্নামের এমন বয়ান দিছেন, মাঠের মানুষগুলো গইরাইয়া গইরাইয়া বয়ান শুনিয়া কান্না শুরু করে দিল। আরে ডাকাইতের মনটা এমন নরম হইছে, তার চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানিগুলো পড়া শুরু হয়ে গেছে। যখন আল্লাহর ওলি মুনাজাত দিয়া মাহফিলটা শেষ করে দিলেন, এই মমতাজ ডাকাত হুজুরের পাশে গিয়া কয়, হুজুর আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কয়, কি কথা বলবা? কয়, আজকে যত ওয়াজ করছেন দেখলাম আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করছেন। আজকের বয়ান যা করছেন এটা আমার বিরুদ্ধে করছেন। হুজুর ডাকাতির কথা বললেন, আমি তো ডাকাতি করি। ও হুজুর আপনি জিনার কথা বলেছেন, আমি তো জিনাও করি। ও হুজুর আপনি বলেছেন যারা সুদ খায় ঘুষ খায়, আমি ওই কাজগুলোও করি। মরহুম হুজুর ডাক দেখে, বাবা তোমার তো আমি চিনি না, তোমার কোনো দিন দেখি নাই, তোমার বিরুদ্ধে আমি কেন ওয়াজ করবো, কেন কথা বলবো? কয়, হুজুর আপনার বয়ান আমার কলিজার মধ্যে এমন লাগা লাগছে হুজুর, আমি তওবা করার জন্য আপনার সামনে এসে হাজির হয়ে গেছি। ও হুজুর আমি যদি এখন তওবা করি, বাকি জিন্দগিটা এবাদত দিয়া কাটাইয়া দেই, আল্লাহ আমারে মাফ করবেনি? ও হুজুর না বুঝি আমি ডাকাতি করেছি, সন্ত্রাসী করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, এমন সুন্দর বয়ান তো আমি জীবনে কোনো দিন শুনি নাই গো হুজুর। আপনি যেই বয়ান দিয়েছেন আমার মন বলে জান্নাত জাহান্নামটা আমার চোখের সামনে ভাসমান হয়ে গেছি। হুজুর জাহান্নামের আগুন এত কঠিন, ও হুজুর কোন হুজুর তো আমার এমন করে বয়ান করে শোনায় নাই। ও হুজুর আল্লাহ আমারে মাফ করবেনি? কয়, হ্যাঁ তোমার আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলে। কয়, আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি? কয়, তোমার গুনাহ যদি পাহাড় বরাবর হয়ে যায়, সাগরের ঢেউয়ের ফেনা বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি আসমান জমিনের মাঝখানের জায়গা বরাবর হয়ে যায়, তুমি যদি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমার সব গুনাহ খতা মাফ করিয়া দিবি। ওই মমতাজ ডাকাত কয়, হুজুর আমার তওবা করাইয়া দেন। আরে মুসলমান সিলেটের কালু ডাকাত, সে বলে আমি অনেক পীরের দরবারে গিয়েছি কিন্তু আমার ভালো লাগে নাই, আমার এলাকার লোকেরা ধৈরা যখন আমার চরমনার হুজুরের কাছে নিয়ে গেছি। যারা ইউটিউব চালান দেখবেন মুসলমান কালু মাস্তান লেখা আপনি চার্জ দিবেন, দেখবেন কালু মাস্তান ভাইসা উঠবে। ওই কালু মাস্তান বলে আমি অনেক পীরের দরবারে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমার ভালো লাগে নাই, আমার এলাকার কিছু চরমনার মুরিদার আমার ধৈরা নিয়ে গেল, আমি ওইখানে তিন দিন সময় কাটাইলাম, বয়ান শুইন আমার কলিজা শীতল হয়ে গেছি। ওইখান থেকে আমার বড় বড় চুল ছিল আমি চুলগুলো কাইটা বালাইছি, বড় বড় মুখ ছিল মুখগুলো কাইটা বালাইছি। ওই ময়দানে বৈশা নিয়ত করছি দাড়ি আর কাটুম না, আমি ওই ময়দান থেকে লম্বা জুব্বা গায়ে দিয়েছি, পাগড়ি কিনেছি, পাঁচ কল্লি টুপি কিনা, আমি এখন কালো মাস্তানারে কালো মাস্তান নাই, আমি এখন তাহাজ্জুদ পড়ি, আমি এখন আউয়াবিনের নামাজও পড়ি, এশরাকের নামাজও পড়ি, সেজদা দিলেই আমার মজা লাগে, দুই বেলা আল্লাহর জিকির করলে বড় ভালো লাগে। এ মুসলমান নবীর উম্মতের দল, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা, আল্লাহ পাবে তারা, আমার আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। জোরে কোন মারহাবা এ মুসলমান নবীর উম্মতের দল। ওই মমতাজ ডাকাত তওবা করেছে, বলে হুজুর আমি আর ডাকাতি করব না। ও হুজুর আমার আল্লাহকে আমারে মাফ করবেনি? কয়, হ্যাঁ তোমার আল্লাহ তোমারে মাফ করে দিব, তবে একটা দাওয়াত, আমার ময় চরমনার ময়দানে বছরে দুইবার মাহফিল হয়, তুমি একটা মাহফিল হইলো যাইও, তিন দিন ওইখানে থাইকো, তোমারে দাওয়াত দিয়ে গেলাম। ও মুসলমান মমতাজ ডাকাইত কয়, আমি যখন ময়দানে গেলাম, আরে ময়দানে জিকিরের আওয়াজ,
লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন ধাক্কা দেয় ময়দানটা কাঁপিয়া উঠি, আমার মাওলার নাম নিয়ে মানুষগুলো পাগল পড়া হয়ে যায়, জাহান্নামের কথা বললে মানুষের চোখ দিয়ে গড়ায় গড়ায় পানিগুলো পড়ে, আরে জান্নাতের নিয়ামতের কথা বললে মন বড় হয়ে যায়। এই মুসলমান বলেন, তিন দিন আমি ওইখানে ছিলাম, এখন ওইখান থেকে আইসা আমি তৌবা করিয়া নামাজ শুরু করিয়া দিলাম, ডাকাতি অস্ত্রগুলো নদীতে ফেলাইয়া দিলাম, ডাকাতি আর করি না। কিন্তু কি বুঝলাম না, কয়েকদিন পরে আমার এলাকার মধ্যে একটা ডাকাতি হয়েছে। কে ডাকাতি করছে আমি জানি না, কিন্তু মামলার আসামি এক নম্বর দামি। কে ডাকাতি করছে আমার জানা নাই, কিন্তু এক নম্বর আসামি দিছে মমতাজ ডাকাতের। কিন্তু এখন মমতাজ ডাকাতের মুখে দাড়ি, মাথার মধ্যে টুপি পাগড়ি এবং লম্বা জুব্বা, সুবহানাল্লাহ জোরে কর। এখন এই মমতাজ ডাকাতের দৈরা থানাত নিয়ে গেছে, মমতাজ ডাকাত লেবাস দোবালই দর্শ ডাকাতি করলা কেন? কয়, স্যার আমি ডাকাতি করা অনেক আগের থেকে বন্ধ করে দিছি। কয়, ভালো করে সাইজ করলেই সব বার হয়ে যাবে না, ডাকাতি কয়জন মিল্লা করছো, কেমনে কেমনে করছো? তখন হ্যান্ডকাপ লাগাই মমতাজ লয়ে গেছে থানাত। থানার মধ্যে নেওয়ার পরে এখন ফরমান জারি হয়েছে ডাকাতির নিয়ে পিটাও। মমতাজ ডাকার ডাক দিয়া কয়, স্যার পিটাইবার আগে আমারে পাঁচ মিনিট সময় দিবেন। কেন? কয়, আমি ওযু করে দুই রাকাত নামাজ পড়ব, তারপরে আমারে পিটাইয়েন, আমি আমার মাওলার সাথে একটু বুঝা পরামর্শ করে লই। মমতাজ ডাকার ডাক দিয়াকে ওযু করলাম, দুই রাকাত নামাজ পড়লাম, নামাজের শেষ দেয় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি এখন বুঝাইলেও ও সিদা রোগা বুঝবে না, কিন্তু আমি তো ডাকাতি করি নাই, আল্লাহ আমি কেমনে বুঝাবো? তুমি তো আমার মালিক, তুমি এদেরকে বুঝাইয়া দিও, আল্লাহ তুমি আমার সাহায্য করিও, আল্লাহ তুমি আমার নুসরত করিও, সাহায্য করিও। দুই রাকাত নামাজ শেষ করিয়া যখন পুলিশের সামনে আসছে, পুলিশ বলে এখন তোমার উপরে অত্যাচার শুরু হবে। কয়, স্যার মাইরের আগে আমার আর একটা কথা। কয়, কি কথা? কয়, স্যার গো পিটাইবার আগে আমি আমার জুব্বাটা একটু খুইলা লই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়, মাথার পাগড়ি একটু খুইলা নেই, টুপিটা খুইলা নেই। ওসি ডাক দিয়া কয়, এ মিয়া পাঞ্জাবি থাকলে তো দু একটা পিটা দিলি, পাঞ্জাবির পাঞ্জাবির মধ্যে লাগলে গায়ে আঘাত কম লাগবে। ওই মমতাজ ডাকার ডাক দিয়ে কয়, স্যার এই জুব্বা তো আমার না, এই জুব্বা হলো মদিনাওয়ালার জুব্বা, আমারে যত পিটানের দরকার পিটান, এই জুব্বার মধ্যে একটা বেতের আঘাত লাগতে দিব না। আপনারা যখন আমার হাত পায়ে বেরি লাগাইয়া পিটাইবেন, হয়তো পিটাইতে পিটাইতে মাথায়ও আমার পিটুন লাগতে পারে, আমি এই টুপির মধ্যে আঘাত লাগতে দিব না, এই পাগড়ির মধ্যে আমি আঘাত লাগতে দিব না। দারোগায় ডাক দিয়া কই, রে সে যেমনি বলতেছে মনে হয় সে ডাকাতি করে নাই, সে মনে হয় ডাকাতি করে নাই। আরে সুন্নতি লেবাস যে লোকটা পরে, এই লোকটা গুনাহ করতে পারে না। এ মুসলমান বন্ধু গুনাহ করলো, মুসলমান তার খাসলতের দোষ, কিন্তু মুসলমান বাবা যারা, রে আমার এই আমার বন্ধু ওই মমতাজ ডাকাতকে মুসলমান ভাইরা কান্না দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক তুমি আমার সহযোগিতা কর, তুমি আমার আল্লাহ এই মুহূর্তে বিপদ থেকে উদ্ধার কর। এরে নবীর উম্মতের দল হেদায়েত এমন করে ঢুকছে তার কলিজার ভিতরে, সে সব পাপ সাইরা দিছে, এই জন্য আল্লাহ ডাক দেয় কয়, নবী গ আপনি ওয়াজ করেন, ওয়াজ করার দায়িত্ব আপনার, আর মানুষের সিনাগুলোকে পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এ মুসলমান, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন, বাইনা ইসবাইনে রহমা, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হইল বান্দার কলব, আল্লাহ বলেন যেদিকে ইচ্ছা আমি সেদিকে ঘুরাইতে পারি। আমার আল্লাহ ডাক দেয় কে, নবী গ আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, আপনার দায়িত্ব মানুষগুলোকে আমার দিকে আহ্বান করা, আর ওই মানুষগুলোকে আমার পথে ডাইকা নেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। এই জন্য আল্লাহ ডাক দেখ, নবী গ চিন্তার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই, আপনি দাওয়াত দিতে থাকেন দিতে থাকেন, একটা সময় এমন হবে আপনি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু কালিমার মালা সারা বিশ্বের জমিনে পতপত করে উঠতে থাকবে। ও নবী আপনি কোরআন নিয়ে কষ্ট করেছেন, এই কোরআন পড়তে গিয়ে কত মার খাইছেন, ও নবী
মক্কার জমিনে মানুষগুলো আপনারে থুতু মারছে, ও নবী রাস্তার মধ্যে কাটা পুতিয়া রাখছে, ও গো নবীজি সেজদার মধ্যে গেলে আপনি ঠিকমতো সেজদা করতে পারেন নাই, আপনার গলার মধ্যে ওটের পচা নারী বুড়িগুলো পেঁচাইয়া রাখছে, নবীজি সেজদার থেকে মাথা উঠাইতে পারে না, সাহাবীরা দুর্বল আওয়াজ করে কথা বলতে পারে না। এরে মুসলমান, নবীর একজন সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকায়া দেখি আমার নবী খানায় কাবার কিনারায় সেজদার মধ্যে পড়ে আছি, সেজদার মধ্যে পড়ে আছি। আর ওই মুহূর্তে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গদেরকে ডাক দিয়া কয়, কয়েক গতকালকে একটা ওর জবাই হয়েছে, পাহাড়ের কিনারায় নারী বুড়িগুলো পচে পেঁচে পড়ে আসি, যাও তাড়াতাড়ি করি, মুহাম্মদ সেজদায় থাকা অবস্থায় এগুলো টাই না হেসরা নিয়ে আইসা মুহাম্মদের গলায় পেঁচাইয়া দাও, আর আমরা স্টিল দাঁড়ায় থাকব, মুহাম্মদের গলা থেকে কেউ সরাইতে পারবে না, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দূরে দাঁড়ায় রইলাম গো, আমার নবী সেজদায় পড়ে গেছি, আর ওটের নারী বুড়িগুলো পেঁচাই আমার নবীকে শ্বাস রুদ্ধ করে মারতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তখন নবীজির মেয়ে ফাতেমা ছোট্ট, আমি একটা পাগলের মতন দৌড় দিলাম, নবীজির উদ্ধার করতে পারলাম না, কথা বলার সাহস নাই, কাফেররা চতুর দিকে দাঁড়িয়ে আছে, তামসা দেখে গো, আমার নবী উহু করে আওয়াজ দিলে কাফেররা দূর থেকে খিলখিল করে হাসে, আমি যখন সহ্য করতে পারলাম না, আমি চলে গেলাম নবীজির ঘরের কিনারায়, সামনে গিয়া দাঁড়ায় ডাক দিলাম, ফাতেমা রে, তুমি না তোমার মার মৃত্যুর সময় ডেইকা ডাইকা বলেছিল মারে, তুমি এখন কেন কান্না করো, তোমার চোখের কিনারায় কেন গো পানি মা। ওই মুহূর্তে মা খাতে যে ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি কি জন্য কাঁদি তুমি বুঝবে না, তুমি ছোট্ট মেয়ে বুঝবে না, ফাতেমা ডাক দিয়া কয় মারি, আমি ছোট হইতে পারি, আমি কিন্তু নবীর কন্যা, ফাতেমা জোরে কন্যা সুবহানাল্লাহ, আমি কিন্তু যেমন তেমন ঘরের থেকে জন্ম নেই নাই, আমার বাবা নবী আর নবীর বিবি হইল খাদিজা, তার গর্ভের থেকে আমি আর শ্যামা, আমি বুঝি, তুমি বলো কি বলবা, কি জন্য কাঁদ, আমার নবীর ছোট্ট মেয়ে ফাতেমা। খাদিজা আর কিনারায় গিয়া কচি দুইটা হাত বাড়াইয়া দিয়া মায়ের চোখের থেকে পানিগুলো মুছি আর নিজে ধার দলা দাও দাও করিয়া কাঁদে, ডাক দিয়া কই মরি, আমার বাবা গো, তোমাদের চোখে পানি দেখলামই সইতে পারি না, এ মা কেন কাঁদ বলো, মা খাদিজা ডাক দিয়া কয়, ফাতেমারি, তোমার আব্বারে আমি ঘর থেকে বের করিয়া দিয়া দরওয়াজার সামনে তোমার আব্বার জন্য দাঁড়াইয়া থাকি, আমি জানি রে ফাতিম, এই মক্কার জমিনে আল্লাহ ছাড়া তোমার আর আব্বার কেউ নাই, এ ফাতেমারি, আল্লাহ ছাড়া তোমার বাবার সহযোগিতা করার মতন কেউ নেই, এ মা তুমি বলো কি জন্য কাঁদো গো মা, কান্নার কারণটা কি বলো। এরে নবীর উম্মত, 1500 বছর আগে আমার নবী বিদায় হয়ে গেছে, নবী দেখি নাই, আমার নবীর দুঃখের কথা শুনে যদি 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি পড়ে যায় রে বাবা, এই চোখের পানি তোমাকে জাউসরের ময়দান থেকে আমার নবীর কিনারায় পৌঁছায় দিবে। এ মুসলমান বন্ধুরে, আমার নবীর জন্য গাছ কাঁদে মাছ কাঁদে রে বাবা, আমার নবীর জন্য মুসলমান জঙ্গলার হরিণী পর্যন্ত কাঁদে, বাঘ বাঘিনী পর্যন্ত কাঁদি, ফাতেমা ডাক দিয়া কয় মারি, এখন তুমি কেন কাঁদো বলো, ফাতেমা ডাক দিয়া কয় কেন কান্না করো, মা খাদিজা ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমার আব্বা যখন কালিমার দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয় আসার আগ পর্যন্ত আমি বিশ্রাম নেই না, আমি খানাও খাই না, এ ফাতেমা রে, আমি এই জন্য কাঁদি রে ফাতেমা, তোমার আব্বার থেকে আমার বয়স বেশি, এ ফাতেমা, কোন সময় জানি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাই, আমি এজন্য কাঁদি, আমি মরে গেলে তোমার বাবার কে দেখা দেখা রাখবি,
কে তোমার বাবারে পাহারা দিবি ছোট্ট মেয়ে ফাতেমা কচি কণ্ঠে ডাক দেয়া কয় মারি তোমার চোখে পানি দেখলে আমি সইতে পারি না মা তোমার চোখের পানিগুলো মুছে ফেল আমি ওয়াদা করতেছি গো মা যে কয়দিন দুনিয়াতে আমি বাঁচব দুনিয়ার কেউ না দেখলো আমি আমার বাবারে দেইখা দেইখা রাখব হযরত আব্দুল ইবনে মাসউদ বলেন আমি একটা দৌড় দিলাম দৌড়াইয়া যখন আমি আমার নবীর ঘরের কিনারায় দাঁড়াইলাম দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলাম ঘরের ভিতর থেকে কুচি কণ্ঠে ফাতেমা ডাক দিয়ে বলেন কি আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জন্য আসছেন এ ফাতেমা এজন্য আসছি তোমার আব্বা খানায় কাবার সামনে সিজদায় পড়ে আছে এ ফাতেমা রে কাফিরের দলেরা রে পাহাড়ের কিনারার দিকে পচা ওঠেন নারী বুড়গুলো টাইনা টাইনা হেসরায়া হেসরায়া তোমার আব্বার মাথা তোমার আব্বার দেহটা ডাইকা পালাইছে দেখা যাইতেছে না তোমার আব্বা সিজদা থেকে মাথা উঠাইতে পারে না ফাতেমা শুইনা পাগলের মতো একটা দৌড় দৌড়াইয়া আমার নবীর কিনারায় গিয়া দাঁড়াইয়া কচি হাত দিয়া ওটের নারী আস্তে টান দিলাম তাই না দেখি আমার বাবার মাথা মুবারকটা দেখা যায় আমার বাবার সেজদায় পড়ে আছে আমার বাবার পুরো দেহের মধ্যে ওঠে নারী বলে দিছে কিন্তু আমার বাবা আল্লাহর তসবি পড়া বন্ধ নাই বন্ধ নাই চিৎকার করে কোন আল্লাহু আকবার এ মুসলমান বাজিরা রে ফাতেমা টাইনা টাইনা ওঠে নারী বুড়িগুলো সরায়া দিলে নুরানি বদনে পুরা রক্ত পসা গন্ধ লেগে আছে আমার নবীর কিনারায় দাঁড়ায়া ফাতেমা দুইটা হাত বাড়াইয়া দিছি বদদোয়া করবি আমার নবী সেজদা থেকে মাথা উঠাইয়া কচি দুইটা হাত টেনে নিচে নামায়া দিয়া কয় মারি তুমি কচি কণ্ঠে মাওলার যদি ডাক দাও মাওলা তোমার দোয়া তো কবুল করা ফলাই বরে মা এই বহরতে তুমি যদি গজবের দোয়া করু রে মা ফাতেমা রে তোমার দোয়া আল্লাহ কবুল কইরা নিবি এ মা এই মুহূর্তে যদি আমার আল্লাহ দোয়া কবুল করিয়া গজব দিয়া দেয় গজব দিয়া যদি সব কাফের বেদিনকে হালাক করিয়া দেয় ধ্বংস করে দেয় মারে আমার আল্লাহ যে মিশন দিয়া দুনিয়াতে বাড়াইছে এরা মরে গেলে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব রে মা মারে হাত নামায়া ফালাও ওই রহমতের নবী মানুষগুলোকে এক আল্লাহর দিকে ডাকে রসুল ডাক দিয়া বলেন আনা আখিজুন বিহজাজিক মানিন্নার আমার উম্মতেরা গুনাহ করতে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছি আমি আমার দুইটা হাত বাড়াইয়া আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে টানা হেসরা করি জান্নাতের পথ দেখাইছি জোরে কন্না আল্লাহু আকবার এই জন্য আমার আল্লাহ ডাক দেয় কেন নবী গো আপনি মানুষকে কালিমার দাওয়াত দিতে থাকেন এখন যদিও কেউ কালমা না পড়ে একটা সময় এমন হবে যেমন আমার নবীর ওপরে কখনো পূর্ণাঙ্গ সুরা কখনো এক আয়াতে কারিমা কখনো মুসলমান দুই আয়াত তিন আয়াত পাঁচ আয়াত যখন নাজিল হওয়া শুরু হলো আমার নবীর কাছে সুরায়ে রহমান যেদিন নাজিল হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সুরায়ে রহমান নাজিল হয়ে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে কে পারবা সুরায়ে রহমানটা খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করিয়া কাফেরদেরকে শোনায় দিবা কোন সাহাবি সামনে আগায় না কারণ কোরআনের আয়াত শুনাইলে কাফেররা মারে পাথর মারে ইট মারে চোর মারে থাপ্পড় মারে কেউ সামনে আগায় না জীবনের হুমকি নিয়ে আসে কেউ সামনে যেতে চায় না ওই যে নামটা বললাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বক্তারে টান করে দাঁড়ায় কয়
নবী গো এই সূরাটা আমার মাধ্যমে খানায়ে কাবার সামনে তেলাওয়াত হবে আমি আল্লাহ ছাড়া কাউকে ডরাই না কাউকে ভয় পাই না ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসিসি ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসিসি জব দিল মে হ্যায় দৌলত ঈমান নবী সি জোরে কোন আল্লাহু আকবার তলোয়ার বকড় হুগে নে কাল ময়দানে আসির দুশমন কে মোকাবেল তো লাগা নারায় তাকবীর তো মরদে মুসলমান হু তু মরদে মুসলমান এক হাত মে তলোয়ার হ্যায় এক হাত মে কোরআন নহি কমরা বুগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মুদের নহি কমরা বুগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মুদের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান মোরা সেই মুসলমান আল্লাহু আকবার এ মুসলমান বাবাজিরা সাহাবী দাঁড়ায় গেলেন হুজুর আমার কোনো ভয় নাই আমি আল্লাহর কথাগুলো মানুষকে শোনাবো জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ এখন তো মুসলমান দলের লোকের বিরুদ্ধে কথা কইলে মেজাজ গরম লাগে আব্বার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে মায়ের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম লাগে আমরা যুবক যারা আছি আমরা কোরআন প্রেমিক যারা আছি আমরা নবী প্রেমিক যারা আছি মাঝে মাঝে আমার নবীর নিয়ে কটুক্তি করা হয় মাঝে মাঝে আমার নবীর গালি গুলুজ করা হয় আজকের এই জাউচরের ময়দান থেকে নবী প্রেমিকারা দুইটা হাত উঁচু করে আল্লাহর দেখাই দেবেন আর বলবেন আল্লাহ জীবন যদি দিতে হয় প্রয়োজনে গায়ের তাজা রক্ত দেওয়া হইল আমার নবীর সম্মানকে রক্ষা করব কারা কারা তৈয়ার দু হাত উঁচু করে আল্লাহর দেখান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহ সবগুলো হাত কবুল করো জোরে কোন আমিন আর একটু জোরে বলেন আমিন আমাদের একটা স্লোগান হবে আমরা হচ্ছি রসুল সেনা ভয় করি না বুলেট বোমা জোরে বলেন ঠিক না বেঠি আমরা নবীর জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দিব নবীর জন্য আমরা ময়দানে চাপিয়ে পড়ব ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে আমার মুসলমান ভাইরা সাহাবি দাঁড়ায় গেলেন একজন সাহাবি নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় হুজুর এটা আমার দ্বারা সম্ভব আমার জীবন বাজি রেখে হলেও আমি খানায়ে কাবার সামনে গিয়া সূরা রহম রহমানটা তেলাওয়াত করে কাফেরদেরকে শোনায় দিব জোরে কোন সুবহানাল্লাহ রসুল বললেন পারবা মার খাই তৈব কয় হুজুর রেডি আছি ইনশাআল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ কয় হুজুর আমার মারবে পিটাবে হুজুর আমার কোনো অসুবিধা না আমি জানি জীবন গেলে জীবন পাওয়া যাবে ইমান গেলে ইমান পাওয়া যাবে না ইমানের তাকা যায় আমি সামনে আগাইতে চাই নসরত করার মালিককে সাহায্য করার মালিককে বুকে হিম্মত নিয়ে আসুরে রহমান নিয়ে খানায় কাবার সামনে দাঁড়ায় গিয়েছে আমার নবীজি হযরত আব্দুল ইবনে মাসউদকে বের করে দিয়া একবার ঘুজরাতে যায় আবার বাহিরে আবার ঘরে ঢুকে আবার বাহিরে অস্বস্তিকর অবস্থায় রসুল পেরেশান হয়ে গেছেন সাহাবিরে পাঠাইলাম না জানি কি হয় সাহাবি জীবন বাজি রেখে চলছে তো চলছে খানায় কাবার সামনে গিয়া সুরায় রহমান তেলাওয়াত শুরু করে দিছে কোরআন শরীফের জাতীয় সঙ্গীত যে সুরাটা আল্লাহ এই রাসুল প্রেমিকদেরকে কোরআন প্রেমিকদেরকে দাওয়াত দিয়া জান্নাতের দারুস সালাম জান্নাতে আপনাকে আমাকে সবাইকে নিয়ে বলবেন তোমরা দুনিয়াতে যেমন সম্মিলন করেছ সম্মিলনে কোরআন তেলাওয়াত শুনেছ তা আমি রসুল বলতেছি আমি আল্লাহ বলতেছি তোমাদেরকে নিয়ে আমি একটা সম্মিলন করব ওই দারুস সালাম জান্নাতের মধ্যে আর ওইখানে আমি এই সুরায় রহমানটা তেলাওয়াত করে আমার বান্দাবান্দিকে শোনাই দিই আর একটু জোরে কর না সুবহানাল্লাহ ওইখানে কি মজা লাগবে কি স্বাদ লাগবে আল্লাহু আকবার দাউদ নবীকে দিয়ে আল্লাহ শুরু করবেন তারপরে আমার নবী পড়বেন তারপরে এই সুরায় রহমান এটা একটা শব্দ আল্লাহ বাড়াইয়া দিয়া আজকে আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান কিন্তু আমার নবী জান্নাতের মধ্যে একটা শব্দ বাড়াইয়া দিয়ে বলবেন আনার রহমান সুবহানাল্লাহ জোরে কর আনার রহমান আমি তোমাদেরকে রহমান তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাইতেছি আল্লাহু আকবার তা আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবন বাজি রেখে কি বাঁচলে গাজী মরলে শহীদ শহীদের তামান্না প্রত্যেকটা মুসলমানকে রাখতে হবে রসুল বলেছেন মাম্মা তা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শোবাতে মিনান নিফাক যারা শহীদের তামান্না রাখে না যে আমার মরণটা শহীদের মরণ হোক সে মুনাফেক অবস্থায় মরলো রসুল কয় তার জন্য আমার কোনো আফসোস নাই নাউজুবিল্লাহ জোরে বলেন
না, মরতে যেহেতু হবেই, কোরআনের পক্ষে মরব, আলেম ওলামার পক্ষে মরব, নবীর পক্ষে মরব, দ্বীনের পক্ষে মরব, জোরে বলেন ঠিক না বেঠি? যেটা আমাদের একদিন মরতেই হবে, আমরা কোরআনের জন্য মরব, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। তা সাহাবি গেছেন, দাঁড়ায় গেছে, দাঁড়ায় উলি জীবন বাজি রেখে তেলাওয়াত শুরু করেছে, আল্লাহু আকবার। সাহাবি যখন তেলাওয়াত শুরু করছেন, আরে সাহাবিদের কণ্ঠে আল্লাহ এত মজা, এত সাদ ঢুকাইয়া দিয়েছেন, তেলাওয়াত শুনলেই কাফেররা পঙ্গপালের মতো দৌড়াইয়া চতুর্দিকে চুপি চুপি চিপায় চাপায় এদিকে সেদিকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কর সুবহানাল্লাহ। সূরা রহমানের তেলাওয়াত যখন শুরু হয়েছে, আবু জাহেল্লায় খবর পাইছে, আওয়াজ পাইয়া এক কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে, পড়া মজা লাগতেছে তো, পড়া শেষ হোক, তারপরে যা করার করব। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাক এই সূরা ওনার দ্বারা কেন পড়াইছেন এটার ভিতরে আল্লাহ পাক একটা হেকমত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার আল্লাহর তো হেকমত, ওই হেকমত আমার নবীরে শিক্ষা দিয়েছেন। এই জন্য নবীজি জিহাদের ময়দানে গেলে রসুল বলতেন, বাথরুম কম বানাইবা আর চুলা বেশি বানাইবা। সাহাবিরাকে, হুজুর বাথরুম কম বানানোর উদ্দেশ্য কী আর চুলা বেশি বানানোর উদ্দেশ্য কী? কয়, চুলা বেশি বানাইলে যারা গুপ্তচর কাফেরের পক্ষ থেকে আইসা দেখে আমরা কোন অবস্থায় আসি, চুলা বেশি জ্বললে এরা মনে করবে কত সাহাবি জেনে আইসে, সাহাবিকে কত রান্না হইতেছে, আর বাথরুম কম করে বানাইয়া লাইন ধরে খাড়া থাকলে এরা মনে করবে কত মানুষ জেনে আইসে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর এই হেকমত ছিল, আল্লাহু আকবার, জোরে বলেন। আরে সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছে, একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, বিজয় হইতেছে না, বিজয় হওয়ার পথে হইতেছে না। এক সাহাবি গিয়া, হুজুর বীর বিক্রমে যুদ্ধ করতেছি, বিজয় তো হয় না, কী করতাম? রসুল কয়, তোমাদের মধ্যে মনে হয় কোনো আমল ছুটে গিয়েছে। এক সাহাবি কয়, হুজুর একটা আমল ছুটে গেছে গা। কয়, কোন আমল? হুজুর ওজুর সময় যে মেসোয়াক করি এটা ছুটে গেছে গা। সুবহানাল্লাহ, জোরে কর। কয়, তাহলে মেসোয়াক শুরু করে দাও। সাহাবিরাও ফজরের আগে উঠতে তাহাজ্জুদ পড়ব, মেসোয়াক করতেছে, আর কাফেরদের পক্ষ থেকে গুপ্তচর আইসি দূরের থেকে ফলো করে দেহে একটা করে গাছ লইয়া মেসোয়াক করতেছে সাহাবিরা। আর জোরে কর সুবহানাল্লাহ। কাফেরদের চোখে মেসোয়াককে আল্লাহ গাছ বানাইয়া দেখায় বলতেছে, কাফেররা কয় থাকবি না ভাগবি, থাকবি না ভাগবি। এরা দৌড়ে গিয়া কয়, দেখে আইসি মোহাম্মদের উম্মতরা যে গাছ লইয়া দাঁত দাঁড়াইতেছে, আস্তা খাইয়া লইব। জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কন, আস্তা খাইয়া বলাইব, তাড়াতাড়ি করে ভাগ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সাহাবি গিয়া কোরআন শরীফ পড়তেছে, পড়া শেষ, আবু জাহেল্লার সামনে দাঁড়ায় বলে, তোমার এত বড় শহর দুলে কাটায় চেয়ার আমগ, গদি আমগ, পুলিশ আমগ, র্যাব আমগ, বিডিআর আমগ, সব প্রশাসন আমগ, মোহাম্মদের অস্ত্র নাই, মোহাম্মদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, খানা ওই নাই, পেট পিট একলাগা লাগিয়া রয়েছে, ক্ষমতা আমগ, বাহাদুরি আমগ, এত বড় আস্পর্দা মোহাম্মদের, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনলাগ চুনকালি লাগাইয়া এক আল্লাহর দাওয়াত দিব, অসম্ভব, লাগাইছে এক থাপ্পড়। নাউজুবিল্লাহ, জোরে কর। সাহাবির কানপট্টি বরাবর একটা থাপ্পড় দিয়ে কান্ডা ফাটাই বলেছে, কান যখন ফাইটে গেছে রক্ত বার হয়ে গেছে। আব্দুল ইবনে মাসউদ প্রতিবাদ করার সুযোগ নেই, তার কারণ ক্ষমতায় এরা। এখন কান পুটিতে ধৈরা আবদুল্লাহ ইবনে মাসুদের চোখের মধ্যে পানি, হাইটা হাইটা আমার নবীর সামনে আসছে। নবীর তো আগের থেকেই টেনশনে আছে, একবার ঘরে যায় আবার বাইর হয়। আ মুসলমান ভাইরা রে, আমার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুজুরাতে আবার বাগিরে সাহাবীর জন্য পেরেশান হয়ে গেলেন। দূরের থেকে আমার নবী তাকায় দেখে গো, সাহাবির দুই চোখের মধ্যে পানি, আবার কান দিয়া রক্ত পড়তেছে। এই দৃশ্যটা দেখে আমার নবী রহমাতাল্লিল আলামিনের চোখের মধ্যে পানি এসে গিয়েছে। সাহাবিও কান দিয়ে, আমার নবীও কান্না করি, দুজনের চোখের মধ্যে পানি আর পানি। এই মুহূর্তে আল্লাহ ডাক দেখো, জিব্রাইল রে, সিদরাতুল মুনতাহা থেকে পাখাগুলো বারে দিয়া নবী আর সাহাবির মাঝখানে দাঁড়ায় একটা হাসি দিবা। এই যাবার কি কারবার? সাহাবি কান্দে, নবীও কান্দে, আল্লাহকে তুমি কি একটা হাসি দিবা? জিবরাইল কাল্লা এটা কে লেগা? এইটা এখন কইতাম না, আমার নবীর মক্কা থেকে মদিনায় নেওয়ার পরে আমি এই খবরটা দিব। হ্যাঁ, জোরে বড় করে কোন সব হারাল। হাসি দেওয়ার কারণটা আমি বলবো, আল্লাহু আকবার। মুসলমান বাবা জিরারে, আমার নবীও দাঁড়ানো, সাহাবিও দাঁড়ায় আছে, মাঝখানে জিব্রাইল দাঁড়ায় আটাক দিয়ে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, কান্দেন কেন, কান্দেন কেন? আপনার সাহাবি কান্দেন কেন? জিব্রাইলকে তো আল্লাহ সব বলে দিছে,
আয়া জিজ্ঞেস করে আবার কাটা গায়ের মধ্যে লেবুর রস দিলে একটু খুব ভালো লাগে না? ভালো লাগে বলে কি ভালো লাগে না খারাপ লাগে? দুইজনে কান্দে জিব্রাইল মাঝখানে দাঁড়ায় একটা বেটকে ধরেছে, ভাই হাসো কেন? কইডা আমার আল্লাহ কইতে না করছে, এটা বড় করে কয় না সুবহানাল্লাহ রে, কইতে না করছে, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, কাফেরদের অত্যাচার যখন বাড়িয়া গেল, সাহাবীরা গর্ব থাকতে পারে না, খালি পিটায় আর মারে, ঘর থেকে বের হতে পারে না। সাহাবীরা হিজরত করে হাফসা দেশে রওনা হয়ে গেল, কোথাও গিয়া শান্তি পায় না। হাফসায় একদল লোক নবীজির চাচাতো ভাই সহকারে গেলে, কুরাইশের লোকেরা হাফসা গিয়া কয়, এ বর্ষা যারা মক্কা থেকে আসছে এদেরকে আপনি তাড়াইয়া দেন, এদেরকে সরাইয়া দেন। বাদশা ডাক দিয়ে কয়, সরাইতাম কেন, এরা কেন আসছে একটু জিগাই লই। এখন নাজ্জাশি বাদশাকে, এই সবগুলো মুহাম্মদের অনুসারী যারা আছে, যারা হিজরত করে হাফসায় আসছে, এদের সবাইকে আমার সামনে আনো। সব সাহাবি জাফর ইবনে আবু তালিব সহকারে, তার স্ত্রী সহকারে, অন্য অন্য যুবক সাহাবি, বুড়া সাহাবি, সব গিয়া সামনে হাজির। বাদশায় ডাক দিয়ে কয়, আমার সামনে তোমরা বসো। এদিক দিয়া আবু জাহেলের গোষ্ঠীও গেছে, আমার নবীর সাহাবিরাও গেছে, মুখোমুখি হয়ে গেছে। নাজ্জাশি বাদশা ডাক দিয়া বলে, তোমরা কি বলো, এদেরকে সরাই দেবো না এরা আমাদের সাথে থাকবো? পাদ্রিরাও ওই তাল ধরে কয়, সরাই দিলেই ভালো হয়, সরাই দিলেই ভালো হয়। নাজ্জাশি ডাক দিয়া কয়, আচ্ছা একে কথাগুলো একটু শুনি। আর নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব দাঁড়ায় কয়, বাদশা আমার কিছু বক্তব্য, কয় বলো। কয়, আমরা মূর্তি পূজা করতাম, পুতুল পূজা করতাম, গাছ পূজা, মাছ পূজা করতাম, আমরা মরা গোস্ত খাইতাম, আমরা জিনাবে বিচার করতাম, সোদ খাইতাম, ঘুষ খাইতাম, আমাদের মধ্যে ভালো কোনো কারবার ছিল না, ডাকাতি করছি, সন্ত্রাসী করছি, চুরি করছি, সব করছি, কিন্তু মোহাম্মদ দুনিয়াতে আইসা, আমগোর লগে মিল্লা, আমগো দাওয়াত দিয়া, মোহাম্মদ যা বলে এক আল্লাহর কথা বলে, জিনা করতে না করে, মানুষকে পিটাইতে না করে, ডাকাতি করতে না করে, চুরি করতে না করে। নাজ্জাশি কয়, তাহলে তো ভালো কথাই কয়, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, ভালো কথাই তো কয়, মোহাম্মদ খারাপ কইছে কি? কয়, আচ্ছা মোহাম্মদ কী মিশন লইছে? কয়, মোহাম্মদ একটা কোরআন তেলাওয়াত শোনায়, এটারে আমাদের বাসায় কোরআন বলে, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, টিস্টেম, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অথর্বে, সামবেদ, সামবেদ যা আছে সব বেদের থেকে আলাদা। আরে জোরে কোন সুবহানাল্লাহ, হেই কয়টা আলাদা? কয় কি? কয় এটা তোমরা আমার আমার একটু পয়রা শোনাইতে পারবা? জাফর ইবনে আবু তালিব কয়, হ্যাঁ পারবো। সুবহানাল্লাহ, যখন কোরআন শরীফের কয়েকটা আয়াত পড়ছে, জাফর ইবনে আবু তালিব তাকায়া দেখে নাজ্জাশি বাদশার চোখে পানি, পাদ্রিগো চোখে পানি, যে যেখানে আছে এমনি বেটকে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর না আওয়াজ দিয়ে। নাজ্জাশি ডাক দিয়া কয়, আমার রাষ্ট্রীয় সম্মানে আর আমার এখানে বসবাস করবে, যারা আটশো আবু জাহেলের গোষ্ঠী তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো। এখন মক্কা নগরীর অবস্থা বড় খারাপ, সাহাবীরা আস্তে আস্তে হিজরত করতেছে, আমার নবীও হিজরত করে চলে গেছে। যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে কয়, রসুল, সাহাবি এখন দশ হাজার হইছে, আপনি একটা স্লোগান দিয়া মক্কার দিকে রওনা দেন। এ বড় করে না করলে কইতাম না, জোরে কন, সাহাবি কয় হাজার? দশ হাজার হইছে। এখন ইসলামের ইসলাম ধর্ম কি বাড়ি হয়েছে, নবীজি একটা স্লোগান দিয়া যান, আর এই দশ হাজার লইয়া একটা কালিমা লইবেন, বিজয়ের মালা, বিজয়ের কালিমা লইয়া যান। ওই যে জিব্রাইল হাঁটছিল, আপনার দুজনে কাঁদছিলেন, এটার পুরস্কার এটা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, ওইটার পুরস্কার এইটা, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আওয়াজ চলবে, কোরআনের আওয়াজ চলবে, কেউ থামাইতে পারবে না। যোগে যোগে অনেক চেষ্টা করছে কোরআন খতম করতে, ওলামায়ে কেরামরে ধ্বংস করতে, একদিনে এক লাখের ওপরে আলেম ফাসির কাস্টে জুলাই ওয়া শেষ করতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি, জোরে আওয়াজ করে কন, আল্লাহু আকবার। কোনো মুসলমান যদি কোরআন হেফাজত নাও করে, করবেন কে? আর হুজুর আওয়াজ করে বলেন, করবেন কে? দুনিয়াতে একটা মাদ্রাসা নাও থাকলে, একটা
একটা মসজিদ নাও থাকলে, একটা আলেম নাও থাকলে, তাবলীগ না থাকলে, চর্মনয় না থাকলে, উজানি না থাকলেও আল্লাহ বলেন আমি আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। ভারতবর্ষে বহু চেষ্টা করছে কাফের বেদিরের দলেরা, কিন্তু আল্লাহু আকবার, সব আলেমকে বিনিশ করে দেওয়ার পরেও একজন মানুষকে, মানুষের দেহ বড় না, লাশও বড় না, আল্লাহ ডাক দিয়ে কয় তোমার দ্বারা হিন্দুস্তানে বড় মাদ্রাসা করা। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। কাসেম নানু তুমি রহমাতুল্লাহ, ছোট মানুষ, লাশে গেছে তেমন বড় না, ডাক দিয়ে কয় এই হিন্দুস্তানে তুমি মাদ্রাসা চালু করো। আরে একজন ছাত্র আর একজন হুজুর দিয়া গাছতলায় বসাই দিছে, হেরা জবানা জোরে কয় না রে। আরে একবার সুবহানাল্লাহ, জান্নাতে একটা ফল গাছের মালিক, আরেকবার আরেকবার কোন বড় করে কোন সুবহানাল্লাহ। ছাত্র আর ওস্তাদ দিয়ে বসাই দিছে, বসায় দেওয়ার পরে কাসেম নানা তুমি তো নবী প্রেমিক, রাত্রে ঘুমাই রয়েছে, ঘুমের ঘরে আমার নবী আয়া কয় আমার লোক আয়ু, জোরে কর জোরে কর জোরে কর আমার লোক আয়ু। ঘুমের ঘরে কাসেম নানা তুমি দেহে নবীজির হাতে একটা লাঠি, কি 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 লাঠি আমার লোক আয়ু, হাত ধরা নিয়ে একটা রেখা টান দিছে, রেখা টান দিয়ে কয় এখানে মাদ্রাসা হইব, এখানে কি হইব মাদ্রাসা হইব। এখন এটা যখন দেখা গেছে কাসেম নানা তুমি বলেন ঘুমে তুইটা দিয়ে দাগ এখনো আছে, আরো জোরে করো সুবহানাল্লাহ, দাগ এখনো আছে। তা কাসেম নানা তুমি রহমতুল্লাহ আলাইহির একজন মামা ছিল, হ্যাঁ উনি আল্লাহওয়ালা মানুষ ছিল, ওনারে দিয়ে বৃত্তি রাখছে সুবহানাল্লাহ, জোরে কর ওনারা দিয়ে কি রাখছে বৃত্তি রাখছে। এখন মাদ্রাসায় এলাকা যারা আছে যেই কয়জন লজিং রাখে এই কয়জন মাদ্রাসায় ভর্তি করে, বাকি যারা আয়ে এক ফেরত দেয়। কিন্তু কাসেম নানা তুমি চিন্তা করে আল্লাহ মাদ্রাসা বড় করতেইব, আর ছাত্রকে ফেরত দিলে আল্লাহ মায়া লাগে, মানে দুঃখ লাগে, কষ্ট লাগে, অনেক আলেমরে এমন হয়েছে কয় খাওন দিয়েন না আমাকে একটু পড়ার সুযোগ দিয়েন, খাওন দিয়েন না পড়ার সুযোগ দিয়েন। রাতের বেলা আরে বড় বড় আল্লাহওয়ালারা মনীষীরা ক্লাস শেষ করে বাজারে গিয়ে ঘুরা দেখে যে যেই এলাকাতে যেই গলিতে ফল বিক্রি করে তরমুজের বাকল খায়, ওই আম খাওয়ার পরে যেই চোকলা ফালায় রাখে এগুলো খাইয়া খাইয়া এরা দিন শিখছে সুবহানাল্লাহ, জোরে কর। তো হুজুর চিন্তা করতেছেন মাদ্রাসা একটু বড় করা দরকার। আমি মুজিব সাহেব হুজুরে যখন এখানে আসছে তখন ছোটো আসিল, এখন মার্শাল্লাহ এলাকাবাসীর দান দক্ষিণায় কত বড় মাদ্রাসা হয়েছে। এখন জানার লাইন বড় হুজুর বলতেছে ইনশাল্লাহ হুজুর মেসকাত খুলবো, শিক্ষক পাইছেন ভালো, ছাত্র আছে মার্শাল্লাহ, এলাকাবাসীও ভালো। তা কাসেম নানা তুমি আল্লাহ এমনি কি চলবো, একটু আগ্রহ যাই, নিজের টেহা পয়সা যা আসলে সব মাদ্রাসার লেগে খরচ করছে, খরচ করার পরে এখন চিন্তা করতেছে না এমনি হইতো না আমার বারণ দরকার। সব হুজুরকে ঘুম পাড়াইয়া উনি রাতের 12টা বাজে আস্তে করে গামছা কান্দে লইয়া রেল লাইনের যেন গিয়ে আইসা ট্রেন থামে এনে গিয়া কুলিগিরি করে, আর একটু জোরে কন জোরে কন সুবহানাল্লাহ। এত সহজে মাদ্রাসা আমরা পাইছি, দিনকে এত সহজ আমার কাছে আসছে, উনি গিয়া কুলিগিরি করে, কুলিগিরি করে করে যা টাকা পায় এর গড়ে কাটায় সংসারে খরচ করে না, মাদ্রাসার ফান্ড আইনা জমা করে। একদিন রাত্রে সারা রাত জায়গা কোনো লোক অনাবে না, বোঝাও বোঝাও বইতারে না, টেকাও অপকারে আসে না, মনটা বড় খারাপ, কয় আল্লাহ এমনি ফিরাই দিবা। তাইয়া দেহে ট্রেন থামছে শেষবেলা ইসা একজন নামছে দূরে গাড়িটি একটা লইয়া কাছে গিয়া কয় ভাই এই গাড়িটি কই নিবেন, কয় বাড়িতে নিব, কয় আমার দিয়া নিবেন তোমার বডি মডি দিয়ে দেয়া দেয় আলগাই তার বইটা, কয় আপনি যদি একটু আলগাই দেন আমি নিতারমু ইনশাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আলগি দিয়ে দিল নিতারমু, আমি কয় নিতারব তো রাস্তা কিনে আমার বিক্রে যাইবা গা, কয় না পারো আল্লাহর বলে কাসেম নানা তুমিকে মাতার মধ্যে দিছে লইয়া যায়। আর খ্রিস্টান কয় কিরে এই সোড়া বেটা এত বড় বোঝা নেয় কেমনে, বালা করে উকি দে সাইয়া দেহে মাতার থেকে সাইরাঙ্গুল উপরে, আর একটু জোরে কন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খ্রিস্টান সামনে গিয়ে খাড়ায় কয় এই পরিচয় কি নাম কি, কেমন নাম কাসেম, ওটা করা কোন কাসেম তুমি দেওবন্দের কাসেম, কয় হ্যাঁ, এই গাড়িটি তোমার লেগে আনছি মাদ্রাসার লেগে আনছি, জোরে কন সুবহানাল্লাহ, এই গাড়িটি মাদ্রাসার লেগে আনছি, চলো মাদ্রাসা আমার গাড়ি আমার মাতার মধ্যে দাও, খ্রিস্টান গাড়িটি দিয়ে কয় আমার মুসলমান বানাই দেন। আর এরম করে করে মাদ্রাসা বাড়ছে, নবীর ইশারার মাদ্রাসা,
তুমি মাদ্রাসার জঙ্গিবাদ কইয়া তালেবান কইয়া একই হই কে বন্ধ করে দিবা আল্লাহ কয় কোরআনের বাতি জ্বালাইছে আমি হেফাজত করব আমি জোরে বলেন ঠিক না বেঠে এজন্য আল্লাহ পাক আমাদের माननीय প্রধানমন্ত্রী জবান দে বার করে দিয়েছে উনি একটা সময় কইছে যে কুমি মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না এখানে কোনো জঙ্গি মগি নাই কা এখানে খাঁটি আল্লাহওয়ালা তৈরি হয় সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলে এরা অনেক ফিকির করে দেখছে রাতের বেলা ঘুরে ঘুরে দেখছে হুজুররা উঠতে ওযু করে কোরআন শরীফ পড়ে সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ জোরে কর আল্লাহু আকবার এজন্য আল্লাহ ডাক দিয়া কই নবীগণ উম্মতকে জানায়া দেন উম্মতকে জানায়া দেন নবীজির এক নাম্বার কাজ হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি উম্মতের এক নাম্বার কাজ হইল কোরআন শরীফ পড়া নবীর এক নাম্বার কাজ হইল কোরআন শরীফ পড়া নবীর যেই কাজ উম্মতেরও নবীজির যেই কাজ উম্মতেরও সেই কাজ এজন্য উম্মতেরা কাজ করবে উম্মতেরা কোরআন শরীফ পড়বে আর আল্লাহ ডাক দিয়া কয় উম্মত কোরআন শরীফ পড়লে আমি আল্লাহর রহমতের খাজিনা বের করে দিব আল্লাহ